গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, এবার আমি চা করব। আমি আর আমার বরের জন্য চা করব, আর ছেলের জন্য টিফিন বানাবো। রুটি আছে আর আলু ভাজা করে দেবো। আলু ভাজা ভাত দিয়ে খেয়ে যাবে, আর আলু ভাজা দিয়ে রুটি নিয়ে যাবে। আর ওই যে আমাদের মাম্মা দত্তু মেয়ে ওখানে শুয়ে আছে। এবার আমি চাটা করব, করে চা খাবো, ছেলেকে খেতে দেবো, তারপরে একটুখানি বসে আবার রান্নায় বসবো, বিছানা গুছাবো। এরকম না, বিছানার কি অবস্থা দেখেছো? বিছানার অবস্থা, এবার আমি বিছানা টিছানা গুছাবো, তারপরে তোমাদের কাছে আবার পরে ফিরে আসবো চা করে খেয়ে। ঠিক আছে, চলো হাসি পরে। ছেলের জন্য আলু ভাজা করে নিচ্ছি, দুটো বেগুন ভাজা করেছি ওর জন্য। আলু ভাজা করে নিচ্ছি, ও এগুলো দিয়ে খেয়ে যাবে। দেখো, এবার আমি চা বসিয়ে দিয়েছি। ছেলে খাওয়া হয়ে গেছে, ও এখন স্কুল যাবে। ছেলে খেয়ে নিয়েছি, চাটা করি। আমার চা হচ্ছে, তারপরে আমি আবার আসছি। দেখো, আমি ভাতও বসিয়ে দিলাম চা করে। এই যে আমাদের চা, চাটা খাবো এখন। বন্ধুরা, আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। শিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব, উচ্ছা ভাজা করব, আর লাউ ঘন্ট করব চিংড়ি মাছ দিয়ে। এই যে চিংড়ি মাছ, আর এই যে মাছ, কাটা পোনা মাছ, এই আজকে রান্না হবে। আমি রান্নাটা বসাই, তোমরা দেখো। Thank you.
আমার লাউ ঘন্টটা হয়ে গেছে, আমি এখন মাছ ভাজা বসিয়েছি, মাছের ঝোলটা করব। মাছটা ভাজা হচ্ছে এখন। দেখো বন্ধুরা, আমার মাছের ঝোলটা হয়ে গেছে। পালাকটা দেখো, আর এই যে লাউ ঘন্টটাও হয়ে গেছে, উচ্ছে ভাজা। আর তো ভাত করেছি, ব্যাস এই আজকের। আর এই যে মাম্মার চিকেনটা, এবার বাসনটা মাজবো, গ্যাস পরিষ্কার করব, তারপরে স্নান করে ধুয়ে দেবো। আমি কাজগুলো করে নিই। Thank you.
দেখো বন্ধুরা, আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, জামা কাপড় মেলানো হয়ে গেছে, এখন মাম্মা খাচ্ছে, মাম্মাকে খেতে দিলাম, মাম্মা খাচ্ছে। দেখো জামা কাপড় সব মেলিয়ে দিয়েছে, কি সুন্দর রোদ উঠেছে আজকে, এই যে জামা কাপড় সব মেলে দিয়েছে, রোদ আজকে ভালোই এসছে, ভালো লাগছে রোদটা। আমি পুজো দিয়ে দিয়েছি, এবার আমি খাবো। আমরা বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটুখানি রেস্ট করব। ওই যে মাম্মাও চলে এসছে আমার সাথে, সবে বলে মাম্মা এইছো, মাম্মা আমার সাথেই শোয়ে, আমি এখন একটু শুয়ে পড়বো, একটু ঘুম ঘুম পাচ্ছে, একটু ঘুমাবো, তারপর আবার বিকালে উঠে তোমাদের সাথে দেখা করবো, ঠিক আছে? আমি এখন একটু ঘুমাই। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিয়ে নিয়েছি, এবার একটু চা বানাবো, আমার আর বরের জন্য চা করবো, চলো চা করি। এই যে মাম্মা দুধ করছে, এই যে মাম্মা, এই যে, এই যে মাম্মা, চলো চা করে আসি।
দেখো বন্ধুরা, মাম্মা এখন মাম্মার বিস্কুট খাচ্ছে, পেডিগ্রি, আর আমার চা। চোনা, এই যো, উইলি বাবা, চাটা খাই তোমাদের সাথে গল্প করতে করতে। তোমাদের সবার চা খাওয়া হয়ে গেছে? আমি এখন চা খেয়ে কি করবো আর, তোমাদের বন্ধুদের কিছু ব্লগ দেখবো, বিকেলবেলা সেরকম কোনো কাজ থাকে না, সেইভাবে কোনো কাজ থাকে না, তো তখনই সবার একটু ব্লগগুলো দেখি। ছেলে এখন আসেনি, পরে ও পরে আসলে আবার ওকে টিফিন দেবো। দেখো বন্ধুরা, আমার ছেলে চাউমিন নিয়ে এসছে, ছেলে খাচ্ছে ওখানে। তো আমি চাউমিন অতটা ভালোবাসি না, নিয়ে এসছে যখন খেতে তো হবে, তাই একটু খাচ্ছি। কিরম চাউমিন খাচ্ছে, ওকে ধুয়ে দিয়েছি জল দিয়ে, আমরা যা খাবো তাই খেতে হবে। পাকা বুড়িও। বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বাসনটা মাজিনি কারণ কলে জল নেই, ফ্রেশ হয়ে গেছি, নাইট ক্রিম মেখে নিয়েছি। এই যে আমাদের মাম্মাও ঘুমিয়ে পড়েছে, এখন এখানে ঘুমাচ্ছে, আবার একটু পরে আমার কাছে গিয়ে শুয়ে পড়বে, ছেলে শুয়ে পড়েছে। তো আজকের মতন এতটুকুই রাখছি, আমার ব্লগ হেভি ছোটো হয় আর ছোটো ছোটোই করে করছি কারণ এখন অতটাও সুস্থ হইনি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে, আর না ভালো লাগলো সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। ঠিক আছে, চলো, টাটা, গুড নাইট।